ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখবো কিভাবে রুম হিটার রিপেয়ার করতে হয়। এখানে আসলে ওই পথে কোনো রকেট সায়েন্স ইউজ করা হয় নাই, মানে খুবই সিম্পল কাজটা করছে ওরা, নিয়ে আর কি পাখাটা। আর এখানে একটা মানে কয়েল করছে, মানে হিটার কয়েল আর কি, এ অফ হলো। আর এখানে একটা ফ্যানের রেগুলেটার, পাশাপাশি রুম হিটারের একটা রেগুলেটার করছে, এই যে 1 2 দেখছেন। এটা বডিটা মুভের জন্য একটা মোবার করছে আর কি, মোবাইল ইউজ করছে, মোবাইলের সুইচটা করছে এই। এখানে টেকনোলজিটা আমাদের মোটামুটি ওদের সেট আপটা খুব সুন্দর লাগছে, এখানে জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে রুম হিটারটা। ওকে বাস, এটা যে প্রবলেম হয়েছে, এটার এসি কর্ডটা নষ্ট হয়ে গেছে, হয়তো মুচুরে মুচুরে। এই দেখেন এখানে বার্নিং হয়েছিল, জাস্ট এসি কর্ডটা নষ্ট হয়েছে, আমি জাস্ট এসি কর্ডটা চেঞ্জ করে দেবো। এটা তারটা একটু হেভি নিতে হবে, কারণ এখানে বেশ লোড আর কি ইউজ হয়, তো সুতরাং পাতলা তার নিলে হবে না, বা লো ছোটো অল্প অ্যাম্পিয়ারের কেবল নিলে হবে না। আমার কেবলটাও খুব ভালো ভালো 1000 কেবল। এই দুইটা ফেজ দুইটা কানেকশন করে দিই। আর এই দুটো হলো নিউট্রাল, নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশনটা করে দিলাম। এই ওয়্যারটা আমরা ঝালাই করে দেবো, সোল্ডারিং করে দেবো, যাতে লুজ বা কোনো ধরনের স্পার্ক না হয় এটার ভিতরে। টেপ করবো, টেপিং করবো যাতে শর্ট না হয় দুইটা। ওকে ভিউয়ার্স, দেখুন ওকে ভিউয়ার্স, আমাদের রুম হিটারটি ফিটিং হয়ে গেছে, দেখেন বেশ সুন্দর গরম একটা বাতাস বেরোতেছে। আর এখানে যে সুইচটা আছে, এটা রুম হিটারটা মুভ করবে, কোন পাশে হবে না হবে কোন মানে মুভার জন্য। দেখেন বেশ সুন্দর, বেশ গরম একটা বাতাস বেরোতেছে, ইভেন আস্তে আস্তে বাতাসটা বেশ গরম হইতেছে। এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, এখানে যদি এতে যদি আমি রাখি তাহলে শুধুমাত্র ফ্যানটা কাজ করবে, 1 আর 2 এ পদ্ধতি যায় তাহলে আবার হিটারটা অন হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, ওকে দিলাম আমি এখন যে অবস্থা, এখন বাতাসটা খুবই ঠান্ডা, এখন আর কোনো গরম বাতাস নেই। যখন আমি এখানে দেব 1 বা 2, ফ্যানের স্পিডটা একটু বাড়বে, পাশাপাশি রুমটা গরম হওয়া শুরু করবে। ওকে ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।